ঠিক করে ঠিক করে শত বছরের আয়ু বাড়ে মানে বড় কই কি মানে খালি বল ভাই তোর ভাই তোমারে দিলাম দিলাম ফোটা আমি কিছু ডিম্পি একটু মুখটা এদিকে দেখা না হ্যাঁ এরম না ভালো মতন করতে আছে আমি দিলাম আমার ভাইকে ফোঁটা কি ডিজাইন রে হাঁটুতে আমি ভাবলাম মন্টির কি হলো হাঁটুতে আমি আরো দুটো নিয়ে আসবো তুই কেন চিন্তা করছিস এখন তুই বল ঝগড়া করার জন্য করার মধ্যে তোকে আমি সাপোর্ট করবো সব জায়গায় ঝগড়া করে আসবি আমি সাপোর্ট করবো বোন ফোঁটা ভাই দেবে অনু দেবে হ্যাঁ গিফট বিলকুল 100% কালী পুজোয় চেঞ্জ হওয়া দরকার রচনা ওই ভদ্রমহিলার দুই বউকে কিছু করে ফোঁটা দিয়ে জামাই ষষ্ঠী যেরকম জামাইকে ষষ্ঠী করা হবে তাহলে বউকে কেন করা হবে না এখন উল্টো ছড়া বলো চলো ফটাফট আমি দিলাম আমার বোনকে ফোঁটা কনিষ্ঠ কনিষ্ঠ আগুন নড়ে চড়ে আমার
আগে বাড়ে, আমার বোন আগে বাড়ে। এবার আবার আমি পলিটিক্সে নামতে পারবো রে ভোটারের নাম করার জন্য? একটু 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 এরম করে চাটিয়ে দে, বাবা ভাই ফোটা দিচ্ছে, নিয়েছি বলে বলে বল ছোট বল ছোট আমার বোন আগে বাড়ে। ও খাবে ছোট করে এখন চল কুকু বস এদিকে, দিচ্ছি দিচ্ছি তুই যা এদিকে বস। লেফট হ্যান্ড, হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ লেফট হ্যান্ড। চাই না অন্য গিফট চাই, এখানটায় দেবে আর এইখানটা কপালের এখানটায় দিয়ে দাও, এখানটা সাইডে দিয়ে দাও, নজর লাগবে না বোনকে। বাবা বোন বসেছে রাখো, দাঁড়ো না মজাটা দেখে যাও। বলো বোনের কপালে দিলাম ফোঁটা, যেমন দুয়ারে পড়লো কাতা, বলো মন্টি গায়ে বোনকে ফোঁটা। এরম করতে নাই, এরম করতে নাই ডিম্পি, এরম থাকো না, শান্তি রাখো। হ্যাঁ বোনের শতবর্ষ আসবে, কাজল ফোঁটা আগে দাও। মিষ্টি দে, হ্যাঁ আশীর্বাদ, গুড, আস্তে আস্তে এনে টেন টেন রুপিস বন্ধুদের হাতে দিয়ে দে, টেন টেন এই অখণ্ড দুটো আছে আর নাই, আমার শেষ হয়ে গেছে সব, পিগি ব্যাংকে ঢালো। পয়সাটা ও পপি দিল, পয়সা